সোমবারে নিশা শিবসাগরের 37 রাষ্ট্রীয় ঘাইপথত রং তুলিকা হাতত লৈ চিত্র অঙ্কনত ব্যস্ত থাকিল এগৰাকী উদীয়মান চিত্রশিল্পী। ফুলুঙাপাৰ গিবন অভয়ারণ্যক সম্পূর্ণ সুরক্ষার দাবিত এবার শিবসাগরের 37 রাষ্ট্রীয় ঘাইপথর অর্ধ নির্মিত ফ্লাইওভারের দেওয়ালত চিত্র অঙ্কন করলে চিত্রশিল্পীগৰাকীয়ে। অনাগত দিনত গিবন অভয়ারণ্য যাতে কোনো ধরনের তৈল খনন নহয় তার দাবিত নিশা চিত্র নির্মাণত ব্যস্ত থাকিল উদীয়মান চিত্রশিল্পী মার্শেল বৰুৱা। দেওয়ালত গিবনের মনোরম চিত্র অঙ্কন করার তেজ দিন তেল নিদিও শীর্ষক স্লোগান লিখি সরকারেরও দৃষ্টি আকর্ষণের চেষ্টা করার সমান্তরালক গিবন অভয়ারণ্য সুরক্ষিত করার স্বার্থত রাইজক সজাগ করারও প্রয়াস উদীয়মান চিত্রশিল্পী মার্শেল বৰুৱাৰ। উল্লেখ যে গিবন অভয়ারণ্যর সুরক্ষার দাবিত চিত্রশিল্পীগৰাকীয়ে গুৱাহাটী মহানগরতো এখন তেনে চিত্র অঙ্কন করেছিল যদিও রাইজর প্রতিবাদের ভাষা বুঝি নোপা রাজ্য সরকারের আরক্ষী প্রশাসনে সেইখন মুহারি পেলাইছিল। আনহাতে গিবনের সুরক্ষার স্বার্থত কোনো কারণতে এই যাত্রা থমকি নরয় বলে স্পষ্ট করে দিয়েছে মার্শেল বৰুৱাই। যা নিশা চিত্রশিল্পীগৰাকীর প্রতি সমর্থন জানাই ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির একাংশ সদস্যও উপস্থিত থাকে চিত্র অঙ্কনস্থলীত। গিবন অভয়ারণ্যক যে পুঁজিপতি স্বার্থত বনিয়ার স্বার্থত আসলে তৈল খনন করবলে লগাই দিছে তার বিরুদ্ধে মার্শেল বৰুৱাই আসলে প্রান্তে প্রান্তে চিত্র অঙ্কন করে আছে আর গুয়াহাটির পিছতে যোরহাটের পিছতে এইবার শিবসাগর চিত্র অঙ্কন আহিছে আর আমি পূর্ণ সমর্থন জানাইছো তেওঁলৈ যি আসলে বৃহৎ বনিয়ার স্বার্থত পুঁজিপতির স্বার্থত এই সরকারখানে মরিয়নির যিজন দালালি বিধায়ক অসমৰ যিজন মুখ্যমন্ত্রী আসলে যে বনিয়ার স্বার্থত এই কাম করেছে এই ষড়যন্ত্র করেছে গিবনখনের আসলে হুলুঙাপাড়া রাইজর আসলে হুলুঙাপাড়া রাইজর এখন আবেগ আসলে যি কাম করবলে লৈছে এয়া আমি তীব্র বিরোধিতা করছো আর আমি মরিয়নির যিজন বিধায়ক রূপজ্যোতি কর্মী আমি একটা কথা খুব স্পষ্টভাবে সকিয়ে দিব বিচার যে আপনার আসলে এই দালালি রাজ ইয়াত নচলিব আর মুখ্যমন্ত্রীজনক একটা কথা খুব স্পষ্টভাবে সকিয়া দিব বিচার যদি বেদান্ত নামক কোম্পানি আছে আপনি আসলে এই কথা স্পষ্ট হোক যে রাইজক আসলে কোনো কারণতে আহি গিবনত আসলে তৈল খনন করব নয় বা গিবনখন ধ্বংস করব নয় এই ব্যবস্থা আপনি হাতত লোক আপনি তাকে নকি আসলে বেদান্ত নামক একটা কোম্পানিক মাতি আনি তৈল খনন করবলে বাঘজান আমি পাহরা নাই আর দ্বিতীয় বাঘজান বিচরা নাই বাঘজানত আমি কি পরিস্থিতি হয়েছিল আমি ভালকর জানো আর কি পরিস্থিতি হয়েছিল আমি দেখিছো তার পাছতো কিন্তু এই সরকারখনক কোনো ধরনের গা লয়া নাই পুঁজিপতিক আনি আসলে তৈল খনন করবলে বিভিন্ন ধরনের কাম করবলে আজি কয়লা খান্দে কয়লা মালিক আসলে রাইজ নয় বিদেশি বনিয়ায় কয়লার মালিক হয় তেনেকৈ আসলে তৈল খনন তেলতো আসলে মালিক বিদেশি বনিয়ায় কিয় নহয় এই কথা আমি মুখ্যমন্ত্রীজনক সুদিব বিচারিছো আর মার্শেল বৰুৱাই বিভিন্ন প্রান্তত আর্ট করে আছে সরকারখানে হেঁচা প্রয়োগ করেছে আরক্ষী হেঁচা প্রয়োগ করেছে আর্ট করার পিছত আসলে আসলে চিত্র অঙ্কন করার পিছত মুছি দিছে এখন গণতান্ত্রিক দেশত এয়া হব পারে জানো চিত্রশিল্পী এজনে আসলে চিত্র অঙ্কন করার পাছত আসলে কিয় চিত্রখন মহাই দিছে এই কথাটো আমি মুখ্যমন্ত্রীজনক সুদিব বিচারিছো তেওঁ কিয় প্রতিবাদলে ভয় করে নেকি চিত্রলে ভয় করে নেকি এই কথাটো আমি সুদিব বিচারিছো আর একটা কথা খুব স্পষ্টভাবে সকিয়ে দিব বিচারিছো যে গিবনত আমি কোনো কারণতে তৈল খনন হবলে নিদো আর কোনো কারণতে আসলে প্রান্তত আমি তৈল খনন হবলে নিদো ইয়ার তীব্র বিরোধিতা করি লাগিলে তেজ দিম কিন্তু তেল নিদো স্পষ্ট কথা। শিবসাগরের পৰা সৈয়দ মুস্তাকুর রহমানের রিপোর্ট অসম আদিত্য এনকেএস হুন্দাইলৈ স্বাগতম। নর্থ ইষ্টৰ প্ৰথম জি ডি এছ আই 2.0 ফিচাৰ্ছ ডিলাৰ হৈছে এনকেএছ হুন্দাই। অত্যাধুনিক সা সুবিধাৰে তৈয়াৰী মোষ্ট আপডেটেড হুন্দাই ডিলাৰ এতিয়া ডিব্ৰুগড়ত। আমাৰ এনকেএছ হুন্দাই ডিলাৰত অপেন চেলছ কনচাল্টেড ৰুম কাষ্টমাৰ ৰুমৰ লগতে পুৰণি গাড়ীৰ এক্সচেঞ্জ ফেচিলিটিও ৰখা হৈছে। ইয়াত চেলছৰ লগতে ছাৰ্ভিচ চেক্টৰ সুন্দৰ সুবিধা আছে। প্ৰয়োজনীয় সকলো এডভান্স টুলছ হুইল বেলেন্সিং এলাইনমেণ্টৰ অত্যাধুনিক মেচিন পোস্ট হাইড্রোলিক লিফ্ট ফুল্লি ট্রেইন মেন পাওয়ার লগতে নাইট্রোজেন গ্যাস ফিলিং ফেসিলিটি ফুল্লি অটোমেটিক কার ওয়াশর ফেসিলিটিও আছে। লগতে এনকেএছ হুন্ডাই ডিলারে কাস্টমার সকলের সুবিধার্থে মোবাইল সার্ভিস ভ্যানেরও ব্যবস্থা রাখিছে যত হাইড্রোলিক লিফ্ট ওয়াশিং ফেসিলিটি হুইল বেলেন্সিং টায়ার প্রেসার চেক করার লগতে বহুখিনি সুবিধাই উপলব্ধ আছে। এনকেএছ হুন্ডাইলৈ আহক আর সুবিধাসমূহ গ্রহণ করক।